হারামখোর এক পায়ে খুঁড়া মাল খেতে চলেছে গোসে আলু গাড়িতে চেপে, চলতে পারে না ভালো করে, পায়ে বাত হয়েছে, না আমার অমুক হইবে, দে বাইকে চেপে চলেছে, দিয়ে বলছে আলু গোসে মাইয়া থইছে গ্রামে। এরপর প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে, থাকে না থাকে না, এ মোড়ল থাকে না গায়ে, একটা করে থাকে। আবার কিছু কিছু গ্রামে এঁচড়ে পাকা মাল আছে, রোদে পেকে গেছে, ওগুলো খুব খারাপ খেতে। তো জানাজার নামাজে দাঁড়িয়ে এলান করছে, ভাই যারা জানাজার নামাজে এসছেন নামাজ পড়ে খানা খেয়ে যাবেন। ইমাম সাহেব বললে রমজান মাসে এলান করা হারাম, হয়ে গেল। সকালবেলায় মসজিদ কমিটি ইমামকে তাড়িয়েছে, এটা আমি বানানো গল্প বলি নাই, সত্য ঘটনা, ইমামকে তাড়িয়ে দিয়েছে, গেল। আমি জলসাই বললাম, আর আজকে আবার আমি মেমারি থানায় ফতোয়া দিয়ে যাচ্ছি, রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই হারাম। যদি বলেন হুজুর কিছু তো আত্মীয় স্বজন আছে অসুস্থ, তো অসুস্থ হলে তোকে কে আসতে বললো বে, তুই তো ঘরে থাকবি, ওই নামাজটা তো আসাটা ফরজ লয় চললে, নিকট আত্মীয় হলেও ফরজ লয়, তোমার আসতে পারো, তুমি যদি সুস্থ হও জানাজার নামাজ পড়তে পারবে, মাটি দিতে পারবে। হারামখোর এক পায়ে খুঁড়া মাল খেতে চলেছে গোসে আলু গাড়িতে চেপে, চলতে পারে না ভালো করে, পায়ে বাত হয়েছে, না আমার অমুক হইবে, দে বাইকে চেপে চলেছে, দিয়ে বলছে আলু গোসে, রোজা রাখতে পারে না, রোজার মাসে খানা রান্নাই করা যাবে না, করতে পারে। বাড়িতে বাচ্চা ছেলে যদি থাকে, সেই বাচ্চাদের জন্য বাড়িতে ব্যবস্থা হবে, কারা করবে, হাদিস শুনেন। দ্বিতীয় নম্বর, যার বাড়িতে মাইয়াত হচ্ছে তার বাড়ির যদি খানা রান্না করা হয়, সেই খানা খাওয়া জায়েজ নয় শরীয়তে। যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়ির খানা যদি হয় খাওয়া চলবে না। হাদিসে আছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার বাড়িতে মাইয়াত হবে তোমরা তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না, এটা রসুলের হাদিস, প্রতিবেশীর হক, পাড়ার লোক গ্রামের লোক রান্না করে খাওয়াবে কিন্তু তার বাড়ির খানা রান্না হবে না। এই বর্ধমান জেলাতেই এমন একটা থানা আছে, নাম করব না, কি বুঝলেন, কি করে খালি লোক মল্লি হচ্ছে গোয়ালের গরু নিয়ে এসে জবাই করে দিল। হ্যাঁ আমি বললি খারাপ, আমি দেখেছি নিজের চোখে, আবার সে যা বটে বটে, কুটুম দিকে আলু গোশ খাওয়াচ্ছে আর কষা গোশ এক বালতি পালুয়ের ভেতরে ভরে রেখেছে, সবারই হয়ে গেছে। আমি একা আত্মীয়র বাড়িতে গেছি, সবারই খানা হয়ে গেল, লাস্টে দেখছি ওই বালতিটা বার করছে, আর এটা আমি মিথ্যা বলিনি, একদম নিজের চোখে দেখা, আমার খুব ক্লোজ আত্মীয়। তো আমি লাস্টে এলাম মগরিবের পরে, তো দেখছি লাস্টে ওই বালতিটা বার করছে, বলছে ভাই পালুয়ের গুড়ায় রাখা আছে লিয়াই ওইটা, ওটা দেখছি খালি শুধু গোস কষা মালটা তুলে নিয়েছে, কত পরেজগার বুঝতে পাচ্ছেন, নিয়তটা কত ভালো, নাউজবিল্লাহ খাবার নিয়ে, আরে বড় কষ্ট দুঃখ, আপনি শরীয়ত বুঝেননি। এই আমাদের সমাজের লোক, কিছু হোক আর না হোক বলে কোনো অসুবিধা নাই, মিলাদ পড়া জান্নাত রেডি, 40 দিনে খানা চলছে, এখনো বহু জায়গায় বন্ধ হয়নি, ঠিক বললাম না ভুল বললাম, লোক মরে গেছে। এই হাদিসগুলো কিন্তু একটাও মৌলবিদের লয়, কোরআনের লয়, হাদিসের লয়, আর কোনো মুফতির লয়, এই হাদিসগুলো হচ্ছে জিলাপি হুজুরদের, আর হাদিসুন নিসা মেয়েদের হাদিস, মেয়েদের হাদিস বুঝেন, এখন তো মরদরার মরদ নাই, সব মেয়েদের হাতে চলে গেছে, লোক মরে গেছে, বাবা বাপ মরেছে 3 দিনে করবি না, 3 দিনে পালন করবে, 7 দিনে করবে, ঘাটে উঠা করবে, নফল করবে, 40 দিন, 40 দিনে নিয়ম আছে বহু জায়গায়, আপনাদের এখানে মেমারিতে আছে নাকি জানি না, মানুষ মরে গেলে 40 দিনে মিলাদ দিবে,
আত্মীয়রা নতুন কাপড় জামা নিয়ে আসে, ঠিক বললাম না ভুল বললাম? সরাসরি হারাম, ও ইসলামিক কালচার এটা। মেয়েদের ফতোয়া শুনবেন, দাদির আর ফুপুর ফতোয়া, যদি ঈদের এক সপ্তাহ আগে বাম মরে যায় নতুন কাপড় পরা যাবে না, ঈদেতে 40 দিন নতুন কাপড় পরা যাবে না। ফতোয়া পেডি কোথায় বলে? ফতোয়ায় দাদি, ও দাদি দিয়েছে ফতোয়া। সে যে কোথা থেকে মুক্তি পাস করেছে আল্লাহ ছাড়া কেউ জানে? আমাদেরকে জিজ্ঞেস করুন, বাপ যদি 10 দিন আগে মারা যাক, 3 দিন আগে মারা যাক, যদি তুমি নতুন কাপড় পরতে চাও ঈদেতে, কোনো দ্বন্দ্ব নাই, কোনো অসুবিধা নাই, পরতে পারো। আপনার দুঃখ যাচ্ছে, বাপের জন্যে ব্যথা, ওই আর নতুন পরবো না, এই পুরোনোটাই পরে চলে যায় কাঁচাটা। কিন্তু ইসলামী শরীয়ত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, রাসূলের হাদিস, ঈদের দিনে নতুন জামা কাপড় পরো, সুন্দর পোশাক পরো। আপনাদেরকে বুঝিয়ে দিই, মেয়েরা যেটা বলতে চাইছে, একটা গোলাপ গাছ লাগিয়েছেন, বাগান তৈরি করেছেন গোলাপের চারার, ফুল ফুটছে, একটা গাছে একটা ফুল ফুটে না 10টা ফুল থাকে, থাকে না, থাকে না 10-15টা ফুল, 20 থাকে, 15টা ফুটে, একটা ফুল ফুটলো, ফুলটা 3 দিন পরে ঝরে পড়ে গেল, দিয়ে কি করবেন? বাগানটা কেটে দিবেন না গাছটা কেটে দিবেন? কাটা যাবে গাছটা? মায়েদের হাল সেরকম। আপনি মুসলমান বলে দাবি করছেন, দ্বীনে ইলম অতটা হাসিল করতে হবে, আপনাকে বুঝতে হবে ইসলামী শরীয়তে। এখানে একজন দাঁড়িয়ে বলুন, গান বাজনা জায়েজ আছে? কথা বলেন না কেন, গান বাজনা জায়েজ আছে? হারাম। আমি এটাও বলে যাচ্ছি, আমি গোল আলু বক্তা কিন্তু লয়, যারা মনে করবেন যে গোল আলু বক্তা, আমি কিন্তু গোল আলু বক্তা লয়, আমি কিন্তু লম্বা আলু, গড়িয়ে দিলে গড়াবো না, আমি আমার কথা বলবো। এখনই যিনারা দাওয়াত দিয়েছেন এসে যদি বলেন, হুজুর এত কড়া বক্তব্য দিবেন না, তোর স্টেজ তু বুঝলে আমি গাড়ি চেপে পালিয়ে যাবো, পয়সা ফেক তামাশা দে, আমি কিন্তু ওই কথাটাই বলবো যেটা আমাকে আল্লাহ হক বলাবে। তোমার কোথায় লাগবে সেই জায়গায় মহলমটা লাগাও, তুমি সেই জায়গাটা সুতরাও। আজকে কষ্ট লাগে, একটা আলেম বিয়ে পড়াতে যায়, হারাম খোররা ড্যান্স করে, মুসলমান বেটার বিয়ে দিয়ে নিয়ে এসছে, আরে বৌমার সঙ্গে শাশুড়ি ড্যান্স করছে, মুসলমানের কথা বললাম, আল্লাহর কসম করে বলছি আমি ভিডিও দেখেছি, এটা যদি মিথ্যা বলে থাকি আল্লাহ যেন আমার জবানকে বন্ধ করে দেয়। আপনাদের মনে হবে বানিয়ে বলছে সহকথের বেটা, না ভিডিও দেখেছি আমি, আমাকে মানুষ দেখাইছে ভিডিও, দেখুন হুজুর মুসলমান শাশুড়ি আর বউ একসাথে, বৌমা একসাথে ড্যান্স করছে বিয়ের বউ ভাতের দিনে, এইটা হচ্ছে মুসলমানের হাল। এই আখলাক চরিত্র এলো কোথা থেকে? পশ্চিমী দুনিয়া থেকে এলো। যারা মনে করছেন পশ্চিমী দুনিয়ায় সভ্যতা আছে, আল্লাহর কসম করে বলছে ওটা বর্বরতা। যারা মনে করছেন ছোট পোশাক পরাটা ওটা মডেলিং, তো জেনে রেখে দিবে সব থেকে বড় মডেলিং হচ্ছে মেমারির কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না, এটা মাথায় নিয়ে যান। যারা মনে করছেন মডেলিং এর যুগ, আমার বিটি ছোট পোশাক পরবে, আমার বিটি নেগেট পোশাক পরবে, এটা মডেলিং, তাইলে তোমার ঘরের তোমার গ্রামের কুত্তাগুলো সব থেকে বড় মডেলিং, যারা কোনো পোশাকই পরে না, ন্যাংটো ঘুরে, এটা লেখে নেন কাগজ থাকে। তা সভ্যতা কাকে বলে তুমি জানোই না, ফিল্মের একজন আর্টিস্ট, নাম দেখে নেবেন বার করে গুগল থেকে, তার নাম হচ্ছে জাভেদ জাফরি, মুসলিমদের আর্টিস্ট। তাকে একটা প্রোগ্রামে একটা মুসলিমদের ছেলে প্রশ্ন করছে, স্যার মাই এক সওয়াল করনা চাহতা হুঁ, বলো ক্যা বাত হ্যায়, বলে পুরে দুনিয়া কে লোক অভি দুনিয়া কে পিছে ভাগ রহে হ্যায়, দুনিয়ার মানুষ দুনিয়ার পেছনে ছুটছে। তিনি এত সুন্দর উত্তর দিয়েছে, যদিও আমি ফিল্মি দুনিয়ার আর্টিস্টদিকে পছন্দ করি না, কিন্তু তার উত্তরটাই আমি খুশি হয়েছি। কি উত্তর দিয়েছে জানেন? মুসলমান
তু 1400 সাল পিছে চালা যা, দুনিয়া তেরে পিছে ভাগে। মুসলমান তুমি 1400 বছর পেছনে চলে যাও, দুনিয়া তোমার পেছনে ছুটবে। এই মানেটা বুঝতে পেরেছেন? এই মতলবটা বুঝতে পেরেছেন? এই মানেটা যারা বুঝে যাবে তাদের মধ্যে দিন ফিরে আসবে। এটা ইশারা করেছে যে তোমরা রসুলের আখলাক আর চরিত্রকে আখলাককে ধরে লাও, দুনিয়া তোমাদের পেছনে ছুটতে শুরু করবে। আমাদের মৌলভীদের বেতন ক টাকা? মেমারিতে সব থেকে কোটিপতি লোক মরে গেলে জানাজার নামাজ কে পড়াবে? এমএলএ তো নাকি, না পঞ্চায়েত প্রধান? 5000-এর মৌলভী পড়াবে যাদের বেতন 5000 টাকা, কিছুই নাই। হাদিস শোনাবো এর পরে, আমার মাদ্রাসায় আমার বেতন 11000 টাকা, আল্লাহ চালিয়ে দিচ্ছে, চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু বিশ্বাস করুন, যে জায়গার ইচ্ছা করি না এই জায়গায় যাব না, যেটা খেতে ইচ্ছা করি না আল্লাহ সেটা দস্তারখানে পৌঁছে দেয়। আমি 1 সপ্তাহ আগে গুজরাটে ছিলাম, 1 সপ্তাহ সফর করে এলাম, 5 দিন আগে ফিরলাম। তো আমি তাদেরকে চিনিও না, এমন এমন লোক দাওয়াত দিয়েছে আমাকে, আমার কাছের মানুষ, অন্তরের মানুষ। আবুল ভাই পান্ডুয়াই বাড়ি হোটেলে লি গেল খাবারতে, খাবারগুলো যখন টেবিলে এলো আমাকে বলছে, ভাই কি খাবেন? এখন ওর বড় লোকরা জানে আমরা, আমাদেরকে আল্লাহ লেখে দিয়েছে লোকের ঘরে খাবি, যা দিবেন তাই চাল, খাবার হালাল হতে হবে। মৌলভীদের তকদিরে আল্লাহ লেখে দিয়েছে লোকের ঘরে খাবে। আপনি বলুন কি কি সব অর্ডার করলো, খাবারগুলো ভালো দামি খাবার। আল্লাহর শোকর আদায় করলাম ফজরের নামাজে, আল্লাহ ইজ্জত তুমি দাও। হাদিসটা শুনলেন, আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবীরা শোনো, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুচি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মনে করছেন টাকার দ্বারা সুখ পাওয়া যায়, টাকার দ্বারা আরাম পাওয়া যায়? কি মেমারিতে বড় লোক আছে আপনাকে বলে দিই, কলকাতায় দামি দামি বড় লোকরা যারা BMW গাড়ি চাপে, করর করর টাকার মালিক, বিবির পাশে শুতে পায় না, বউ সই কুকুরের সঙ্গে উ মদ খেয়ে সুপার উপরে সই, খুঁজলেন কলকাতায় গিয়ে। আর আপনি আলু চাষ করেন, সকাল হলে ধান চাষ করেন, ধান কাটেন, লোকের দোকানে কাজ করেন, কর্মচারী, শাক সবজি, বাড়িতে একটু ডাল আলু রান্না হয়েছে, এক দাস্তার খানে বিবির সঙ্গে খেয়ে এসা নামাজ পড়ে বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন ফজর পর্যন্ত, আপনি সিজদায় পড়ে ফজরের সময় কাঁদুন, আল্লাহ তোমার শোকর আদায় করে শেষ করতে পারবো না, আল্লাহর কসম তোমার থেকে বড় সুখী পৃথিবীর কোনো কোটিপতি নয়। আর 1000 কোটির মালিক কিন্তু খেতে পাই না, কষ্টটা এইটাই, দুঃখটা ওইটাই। আর আপনি মনে করছেন দামি দামি খাবার পাবে, তাই না? পয়সা থাকলে খেতে পায়। আরে জিজ্ঞেস করে আসুন, কতগুলো মন্ত্রী জেলে আছে, কত এমএলএ এমপি জেলে আছে, জেলের কুঠরিতে আছে। আল্লাহ ইমামকে বা ইজ্জত বাড়ি করে রেখেছে, দাড়ি টুপিওয়ালাকে আল্লাহ বা ইজ্জত বাড়ি করেছে। আজকে মুসলমান তো হারাম হালাল চিনে না, দিন আর বদ্দিন চিনে না। এই সমাজ যদি পণ যারা লিখছে তাদের বিয়েকে যদি অ্যাভয়েড করত, এই সমাজের হিম্মত হতো না আর বিয়েতে পণলি। গান বাজনা যেখানে হবে সেখানে গ্রামের মানুষ বয়কট করব তোমার বিয়েকে, কেউ খেতে যাবে না, গান বাজনা করার হিম্মত আর হতো না। কষ্টটা ওই জায়গায়। এই মৌলভী শওকতের বেটা, আমি 12টা বৎসর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি, 17 বৎসর আমার এই স্টেজ হচ্ছে জলসার, আজকে মোবাইল সোশ্যাল মিডিয়া এসছে বলে তা লয়, আমি 17 বৎসর স্টেজে আছি। যে বৎসর থেকে আমার বিয়ে হয়েছে ফারেগের পরে, সেই বৎসর থেকে আমি স্টেজে চেপেছি জলসার, 12 বৎসর বিয়ে খেতে যাইনি, বেঁচে যায় মেপে যায়, 12 বৎসরে 12টাও বিয়ে খাইনি, তাও
ঘরের ভেতরে বসিয়ে খাওয়াতে হবে, প্যান্ডেলে নয়। আমার পুরসা গ্রামে গিয়ে খুঁজলেন, আমার গলসি থানায় খুঁজলেন, আমার কি বন্ধু নাই? দামি দামি বন্ধু আছে, কাছের লোক আছে। যদি কেউ বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী, শওকত সাহেবের স্ত্রী কারুর প্যান্ডেলে বসে খেয়ে গেছে, আমি শওকতের বেটা নিজের জুতোর মালা পরবো ভিডিও করে। চ্যালেঞ্জ, একটা যদি বড় লোকও বলতে পারে, এটা আমি চ্যালেঞ্জ দিলাম। ভিডিও রেকর্ডিং হচ্ছে, সবাই শুনবে, আমার এলাকার লোকও শুনবে, আমার গ্রামের মানুষও শুনবে। কারুর প্যান্ডেলে খেতে যাই না, আর আমাদের জীবনে বেঁচে থাকতে, বাপ বেটা বেঁচে থাকতে আমার পরিবারের কেউ খেতেও যাবে না, হিম্মত নেই। উলামাদিকে জিজ্ঞেস করো নিকাহটা কোথায় হতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বিয়ে হতো মসজিদের ভেতরে, বিচার হতো মসজিদের ভেতরে, নিকাহ হতো মসজিদের ভেতরে। এটা যখন প্যান্ডেলে এসেছে, বিচার যখন কিলাবে গেছে, তখন মিথ্যায় ভরে গেছে, অন্যায়ে ভরে গেছে। আর মসজিদের ভেতরে হলে মিথ্যা বলার সুযোগ ছিল না। বড় কষ্ট লাগে। আপনি কি মনে করছেন? শুনে যান, যারা গ্রামের দায়িত্বে, যে গ্রামের হোক, যারা নেতা থাকবে, বিচারক থাকবে, দায়িত্বে থাকবে, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, অন্যায় বিচার করলে কিয়ামতের দিনে আটকানো হবে তাদেরকে। তুমি যদি কাবা ঘরে তাহাজ্জুদ পড়ো, আর তুমি যদি জুলুম করে থাকো নেতা হওয়ার পরে, তোমাকে আল্লাহর কসম করে বলছি, ছাড়া হবে না কিয়ামতের দিনে। তোমার জন্য যদি কাবা ঘরের ইমাম দোয়া করে, তাও রিহাই পাবে না তুমি, লেখে নিয়ে যাও। ওই জন্যে বিচারক হলে খুব সাবধান।